জিন তাড়ানোর যে প্রসেসটা শরিয়াতে এসেছে সেটা হচ্ছে, যেহেতু জিনের উপদ্রব যখন হয়, বুঝতে হবে এগুলো দুষ্ট জিন, দুষ্ট জিন হতো শয়তানের অনুচর, ইবলিস নিজেও জিন, কানা মিনাল জিন, কোরআন বলছে ইবলিস ছিল জিনদের মধ্যে, কারণ সে জিন প্রজাতির, এটা তৃতীয় কোনো প্রজাতি নয়, জিন। তো জিনদের থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া হচ্ছে একটা পদ্ধতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, কারণ জিন তাড়ানোর যে বিষয়টা এসছে এটা দুষ্ট জিন, আসলে ভালো জিন কোনোদিন মানুষের ডিস্টার্ব করে না। আর সুরাল বাকারা পড়বেন, অথবা পড়ার বিকল্প হচ্ছে বাসায় সশব্দে চালিয়ে রাখা, তাহলে আশা করা যায় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচা যাবে। সকাল সন্ধ্যের আজকারগুলো পড়বেন, সকালের আজকার ফজরের পরে, বিকালের আজকার আসরের পরে পড়াটা উত্তম, তা না হলে মাগরিবের পরে। এরপরেও মানে আল্লাহর কাছে সার্বক্ষণিক দোয়া করা এবং পবিত্র অবস্থায় থাকা, অজু অবস্থায় থাকা, যতবারই বাথরুমে যাবেন অজু অবস্থায় থাকা, কারণ নোংরা জায়গাগুলো হচ্ছে দুষ্ট জিনের থাকার জন্য খুবই সুন্দর জায়গা। পৃথিবীরও দেখবেন কিছু নোংরা জায়গা আছে যেখানে ধনী লোকরা খুব পছন্দ করে, যেমন রঙ্গশালা, নাইট ক্লাব, মদের বার, এরকম ক্লাব বাংলাদেশে এখন আছে। তো যাই হোক, এগুলো দেখবেন যে এখানে খুব খারাপ খারাপ কাজ হয়, বাট যারা এগুলোতে আক্রান্ত তাদের কাছে এটা প্রিয় জায়গা। দুষ্ট জিনদের কাছে প্রিয় জায়গা হচ্ছে এই যে মানে বাইতুল খালা বলা হয় বাথরুম, আর যেটা যত নোংরা থাকে ওদের কাছে তত ভালো লাগে। ফলে দুষ্ট জিন থেকে বাঁচার জন্য বাথরুম পরিষ্কার রাখবেন, যতবার বাথরুমে ঢুকবেন হ্যাঁ বিসমিল্লাহ বলে ঢুকবেন, হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ বলে ঢুকার বের হওয়ার পর থেকে গোফরানাক। এভাবে যত জায়গায় যে ঝুঁকিগুলো আছে দুষ্ট জিন দ্বারা বা শয়তান দ্বারা আক্রান্ত হওয়ার, সেই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করলে, তহারাতের সাথে থাকলে আশা করা যায় জিন কখনো আক্রমণ করবে না। আকিদাগত শুদ্ধতাটাও প্রয়োজন। হ্যাঁ, মানুষের ইমান এবং আকিদার ত্রুটি হলেও দুষ্ট জিনের আক্রমণ হয়। মসজিদের ইমামের খারাপ আচরণের কারণে মুসল্লি যদি ওই মসজিদে না যায়, সেক্ষেত্রে ওই মুসল্লির অন্যায় হবে কি না? যদি ইমাম তার প্রতি অন্যায় করে এবং তার সাথে খারাপ আচরণ করে, তাকে হুমকি দেয় বা এরকম কিছু, তখন তো সে এখন যাবে কী করে? আর মসজিদ তো একটা না, আরও অনেক মসজিদ আছে যেখানে সে কমফোর্ট ফিল করে, সে মসজিদে সে যাবে। কিন্তু যদি সে নিজেই হয় জালিম, ইমামকে হুমকি ধামকি নিজেই দেয় এবং তারপরে সে বলে যে না ইমাম খারাপ আমি এখানে যাবো না, তাহলে তো হবে না, বুঝছেন না? সুতরাং দেখতে হবে যে আসলে সে জালেম না সে মাজলুম। মসজিদের টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করা যাবে কি না? যদি মাদ্রাসাটা মসজিদের পার্ট হয় তাহলে যাবে। যেমন এখানে মূলত এটা মসজিদ, মসজিদ যদি এখানে বিশতলাও হয়ে যায় এটা কি মসজিদ? এটা মসজিদের জায়গা, মসজিদকে ওয়াকফ করা হয়েছে, মসজিদের নামে পুরো বিল্ডিংটা উঠেছে। এখন বিশতলা হইল বা দশতলাই হইল, তো মসজিদে মুসল্লি হয় দুইতলা পর্যন্ত, বাকিগুলো কি খা খা করবে? গাকিগুলোতে মাদ্রাসা বানাইলে কোনো অসুবিধা আছে? সুতরাং মসজিদের জায়গায় মাদ্রাসা হতে কোনো অসুবিধা নেই। সুতরাং মসজিদের টাকা দিয়ে উপরে যদি মাদ্রাসার নিয়তে কেউ বানায় কোনো সমস্যা নেই, মসজিদের ফান্ড থেকে যে কোনো টাকা দিয়ে বানানো যাবে। কিন্তু যদি এই মসজিদে মাদ্রাসা না বানিয়ে দূরে একটা মাদ্রাসা বানানোর কেউ নিয়ত করে, তখন এই মসজিদের ফান্ডটা যেটা মসজিদকে এক্সপ্যান্ড করার জন্য গ্রহণ করা হয়েছিল, সেই ফান্ডটা ওই মসজিদে ওই মাদ্রাসায় স্থানান্তর করা যাবে না। বরং মানে নিয়ম ফলো না করে, নিয়ম বলতে একটা মসজিদ তৈরি করার পরে কিছু ফান্ড অতিরিক্ত আছে, কি করবে? মানুষ দিয়েছে মসজিদ বানানোর জন্য, তাহলে সেটাও নিয়ম ফলো করে অন্য মসজিদে স্থানান্তর করা যাবে। কিন্তু
অন্য মসজিদে স্থানান্তর করার প্রক্রিয়াটাও আনঅথোরাইজড হতে পারবে না, একটা সুন্দর অথরিটির মাধ্যমে হতে হবে। তার মানে হচ্ছে আপনি ফান্ডটাকে যে জন্য গ্রহণ করেছেন, মানুষ যেই জন্য এই ফান্ডটা দিয়েছে সেই কাজে এটাকে ব্যয় করতে হবে, এটা মনে রাখতে হবে। সমাজভিত্তিক দিনী কাজ কীভাবে করা যায়, মসজিদভিত্তিক দিনী কাজ, মসজিদটা তো দিনী কাজের জন্যই তৈরি হয়েছে, এটা বাইতুল্লাহ, এখানে দাওয়াতি কাজ হবে, সালাতুল জুমা হবে, মক্তব হবে, তাহফিজুল কোরআনের হালাকা হবে, তারপরে যারা বিবাহ করবে তরুণ তাদের একটা ফিকুন নিকাহের কোর্স হবে, যারা বিবাহ করে ফেলেছে এই ধরনের নবদম্পতি তাদেরকে কিছু ট্রেনিং দিতে পারেন যে সমাজ সংসার কী করে সুন্দর করা যায়, জীবন কী করে সুন্দর করা যায়। যারা বাবা আছেন মা আছেন তাদেরকে নিয়ে মসজিদে আলাদা আলাদা করে একদিন মেয়েদের জন্য আরেকদিন ছেলেদের জন্য তারবিয়াতি প্রোগ্রাম, এটাকে প্যারেন্টিং বলা হয়, কীভাবে বাচ্চাদের মানুষ করা যাবে, এই প্রোগ্রামগুলো মসজিদে হইতে পারে, অসংখ্য প্রোগ্রাম মসজিদে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে এভাবেই তৈরি করেছিলেন, ফলে শুধু ওখানে তো তখন বিশ্ববিদ্যালয় ছিল না, মদিনা বিশ্ববিদ্যালয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছিলেন? হ্যাঁ, তাহলে তখন মসজিদে নববী ছিল বিশ্ববিদ্যালয়, সাহাবায়ে কেরামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তাহলে মসজিদ সমাজের সকল কাজে এগিয়ে এসেছে। আপনারা এই মসজিদ থেকে এলাকায় যেন কোনো গণ্ডগোল না লাগে সেজন্য সুন্দর ব্যবস্থা নিতে পারেন, তরুণদের ক্যাম্পিং করতে পারেন, মাদক এর বিরুদ্ধে ক্যাম্পিং করতে পারেন, তারপরে যৌতুক প্রথার বিরুদ্ধে ক্যাম্পিং করতে পারেন, এলাকায় লোকজন যেন দিনদারির ভিত্তিতে আখলাকের ভিত্তিতে তারা চলাফেরা করে সেরকম তারবিয়াতি প্রোগ্রাম করা যায়। তাওহিদ কীভাবে জানতে পারেন, ইমান জানলে তাওহিদ জানা হবে, ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি তাওহিদ, কারণ ইমানের ছয়টা রোকন, প্রথম রোকনটা হলো কি আল্লাহর প্রতি ইমান, আর আল্লাহর প্রতি ইমানের মূল অ্যাসেন্স বা মূল বিষয়টাই হলো কি তাওহিদ। কুল হু আল্লাহু আহাদ, এই যে আহাদ সেখান থেকে তাওহিদ এসেছে। অতএব তাওহিদ জানার জন্য কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, আর সালাফের বই পড়তে হবে, কারণ কোরআন হাদিস তো একজন সাধারণ মানুষ টপ করে বুঝবে না, তাহলে তাওহিদ নিয়ে আমাদের যে সমস্ত বিশুদ্ধ বইগুলো আছে সেগুলো আপনারা পড়তে পারেন। আকীদাত তাওহিদ শেখ সালে ফৌজানের লেখা একটা বই, আমি অনুবাদ করেছি, এটা আপনারা পড়তে পারেন। আরেকটা হলো উসুলুল ঈমান, এটা ডক্টর জাকারিয়া এবং আমি দুজনে অনুবাদ করেছি, এটা আপনারা পড়তে পারেন, মদিনা থাকাকালে আমরা এটা অনুবাদ করেছিলাম। এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ছোট্ট একটা বই সংক্ষেপে সাধারণ মানুষের বোঝার জন্য সহজ হবে এরকম একটা বইও আমরা লিখেছি, তাইব একাডেমি থেকে প্রকাশিত। তারপর ইসলামী আকীদা, এই বিষয়ে আরও অনেক সুন্দর সুন্দর বই আছে, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বই আছে, শেখ মোহাম্মদ বিন সালিম বিন আমিনের বই আছে, আরবদের শাইখদের বই আছে, এগুলো আপনারা পড়তে পারেন। পীর মুরিদি সম্পর্কে কিছু বলতেন, এটা তো বললাম আমার খোদবায় বলিনি আজকে, ইসলামে আসলে পীর মুরিদি বলতে কিছু নেই, ধর্মীয় নানা ব্যাখ্যার কারণে আমাদের সমাজে পীর মুরিদি প্রথা তৈরি হয়েছে। হ্যাঁ, তখন দেখা যায় পীর সাহেব, তার খলিফা, তারপরে তার খলিফা, এটাকে তারা এক ধরনের খেলাফত সিস্টেম করে ফেলেছেন, তারপরে তার মধ্যে খেলাফতের সাথে অ্যাড হয়েছে তরিকা, হ্যাঁ তরি বিভিন্ন ধরনের তরিকা, সুফি তরিকা, সুফি তরিকা সবগুলোই ভুলে বিভ্রান্তিতে ভরা, আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন। সুতরাং এখানে এই পীর মুরিদি চর্চার কোনো সুযোগ নাই। আচ্ছা, নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা, ভোট মানে মতামত দেওয়া, সব কিছু যদি শরিয়া পন্থা অনুসরণ করে হয় দিতে পারবেন, মনে রাখবেন শরিয়া সব কিছু ডিফাইন করে নাই, যেমন এই মসজিদের মোতাবল্লি তো আছেন, বাট পরিচালনা কমিটির সভাপতি কে হবেন, যদি মসজিদের একটা বাইলজ হয় দুই বছর পর পর সভাপতি পরিবর্তন হবে, কীভাবে হবেন, আপনি যদি এসে বলেন আমি হব, উনি এভাবে কি হবে, এখানে কারো মতামত দিতে হবে তাই না, এটাই হলো ভোট। আর প্রচলিত পন্থায় যে নানা রকম ভোট হয়, ভোট জালিয়াতি হয়, ভোট ডাকাতি হয়, ভোট ছিনতাই হয়, সেগুলো নিয়ে আর কি বলবো, সেগুলো তো বলার কোনো কথা এখানে নাই।
তো আজকে এতটুকুর মধ্যে আমরা শেষ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।